আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন বিভিন্ন সমন্বয়ের সমাধান করি, সেক্ষেত্রে কোনো সমন্বয়ে যদি এরকম বলা থাকে ভাড়া খরচের মানে এক চতুর্থাংশ অপরিশোধিত রয়েছে, এখানে বলতে চাচ্ছে যে এই যে রেওয়া মিলে ভাড়া দেওয়া আছে 15,000 টাকা, এটা তো রেওয়া মিলের আইটেম। আর সমন্বয়ে বলা আছে 4/4 অপরিশোধিত রয়েছে, মানে বকেয়া রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে কত টাকা বকেয়া রয়েছে। এই ক্ষেত্রে আমরা যখন সমাধান করব, তখন এই যে রেওয়া মিলে যেটি দেওয়া আছে এটা কিন্তু পরিশোধ করা হয়েছে। তো ভাড়া 15,000 টাকা হচ্ছে পরিশোধ করা হয়েছে। এখন অপরিশোধিত যদি 4/1 হয়, তাহলে এটা নিশ্চয় 4/3। আমি আবারও বলছি, লক্ষ্য করি, 15,000 টাকা পরিশোধ করা হয়েছে আর পরিশোধ করা হয়নি 4/1। এখন 4/1 মানে কি? মোট তো 4। তো 4/1 যদি বাকি থাকে, তাহলে পরিশোধ করা হয়েছে 3, সেজন্য এই 15,000 টাকা কিন্তু 3। তাই আমরা কি করব, এই যে আমি এই 4/1 কত টাকা হয় এবং কোথায় কোথায় কিভাবে লিখতে হয় বিস্তারিত দেখানোর জন্য বাম দিকে ছোট্ট করে আমি বিশদায় বিবরণী 6 অঙ্কন করলাম, ডান দিকে আর্থিক অবস্থার বিবরণী 6 অঙ্কন করেছি। এইবার আর্থিক অবস্থার বিবরণীর ব্যয়ের মধ্যে মানে পরিচালন ব্যয়ের মধ্যে প্রথমে ভাড়া খরচ লিখব। রেওয়া মিলে যেটি দেওয়া আছে হুবহু সেটা লিখলাম, রেওয়া মিলের আইটেমটা একবার বসেতে একবার এখানে লিখে নিলাম। এবার এটার সাথে বকেয়া যোগ করব। এখন প্রশ্ন হচ্ছে কত বকেয়া আছে। সে বকেয়াটা বের করতে হলে এই 15,000 অনেক শিক্ষার্থী ভুল করে 4 দিয়ে ভাগ করে 1 দিয়ে গুণ করে, আসলে কিন্তু তা হবে না। আমি একজন সরকারি কলেজের শিক্ষক, যখন ক্লাসে পড়াই তখন ম্যাক্সিমাম শিক্ষার্থী, মানে এই আইটেমটা আমি যতদিন করি শিক্ষার্থীদের ক্লাসে আমি আলোচনা করেছি, শিক্ষার্থীরা সবাই এই 4 দিয়ে ভাগ করে 1 দিয়ে গুণ করে, আসলে 4 দিয়ে ভাগ হবে না। কারণ 15,000 টাকা হচ্ছে 3। কেন 3? 4/1 বাকি আছে, তাহলে দেওয়া হয়েছে 3। আমি আবারও বলি, লক্ষ্য করি, মনে করি আমরা মোট 4টা ভাই, তো 4 ভাইয়ের মধ্যে 3 ভাইয়ের টাকা পরিশোধ করেছি 15,000 টাকা, আর 1 ভাইয়ের টাকা বাকি আছে, সেটা দ্বারা বোঝায় 4/1 বাকি আছে। সেজন্য এই 15,000 3 দিয়ে ভাগ করে 1 দিয়ে গুণ হবে 5,000 টাকা। কেন 3 দিয়ে ভাগ হলো আরেকবার বলছি, 4/1 বাকি, তার মানে এটা 3, তাই 15,000 টাকাকে 3 দিয়ে ভাগ করে 5,000 টাকা হবে। সেই 5,000 টাকা এখানে লিখলাম, এটা এটা যোগ করে এখানে লিখলাম, 5,000 টাকা বাকি আছে। এখন এই যে বকেয়া খরচ, এটা কিন্তু আরেকবার বসবে, কারণ আমরা জানি সমন্বয়ের যে আইটেম সেটা 2 ব্যবহার হয়, কমপক্ষে 2। সেই জন্য বকেয়া ভাড়া 5,000 টাকা আরেকবার চলতি দায় পাশে বসবে। আর্থিক অবস্থার বিবরণী যখন প্রস্তুত করব, চলতি দায় পাশে লিখব প্রদেয় ভাড়া বা বকেয়া ভাড়া নামে, এইখানে যে 5,000 যোগ করেছি ওই 5,000। আবারও বলছি, ভালো করে লক্ষ্য করি, ভাড়া খরচ 15,000 টাকা, এটি কিন্তু 3, আর 1 বাকি ছিল সেটা এটার সাথে যোগ করলাম, এই মোট হলো যেটা সেটা এখানে লিখলাম, এবং এই বকেয়া ভাড়া যেটি এটি কিন্তু দায়, তাই দায় পাশে আরেকবার লিখব। অর্থাৎ রেওয়া মিলে যে 15,000 টাকা ছিল সেটি একবার লিখব, আর সমন্বয় থেকে যেটি আসলো সেটি 2 লিখব,